সাহিত্য সভার বিত্তীয় কেলেঙ্কারি বিত্তীয় কেলেঙ্কারি সন্দর্ভত তিনি বিষয়ববিয়াক তলব অসম সাহিত্য সভার পূর্বর কমিটির কেবাগৰাকীও বিষয়ববিয়ার বিরুদ্ধে উঠা বিত্তীয় অনিয়মৰ অভিযোগৰ পিছতে কারণ দর্শোৱাৰ জাননী প্ৰেৰণ কৰিছিল কেন্দ্রীয় সমিতিয়ে দেওবাৰে অসম সাহিত্য সভার মুখ্য কার্যালয়ত অভিযোগ সন্দর্ভত লিখিতভাবে জনাবলৈ উপস্থিত হল দেবজিৎ বৰা মানিক আহমেদ আৰু মুকুল গগৈ দেবজিৎ বৰাৰ বিৰুদ্ধে আছে 1,20,000 টকা ব্যয়ৰ অভিযোগ বৰ্ষপঞ্জী প্ৰকাশৰ নামত মুকুল গগৈৰ বিৰুদ্ধে আছে 50,000 টকা ব্যয়ৰ অভিযোগ কিন্তু আজি পৰ্যন্ত প্ৰকাশ পোৱা নাই সাহিত্য সভাৰ বৰ্ষপঞ্জী মানিক আহমেদৰ বিৰুদ্ধে আছে সংবিধান উলংঘা কৰি বিভিন্ন বতাৰ ধন ব্যয় কৰাৰ অভিযোগ সমগ্র বিষয়ক লৈ প্রতিক্রিয়া প্রকাশ অসম সাহিত্য সভার উপসভাপতি ডক্টর গিরিশ সন্দিকৈর তিনিজন লোকক দোষী সাব্যস্ত কারণ দর্শোৱাৰ জাননী জারি কৰিছিল আৰু তিনিজনক তেখেতসকলৰ যেহেতু প্রধান সম্পাদকে তেখেতসকলৰ নামবিলাক উল্লেখ কৰিছিল গতিকে তেখেতসকলৰ স্পষ্টীকরণের কারণে মতা হয়েছিল আর তিনজন আজি আহি তেখেতে লিখিত তেখেতসকলৰ যেটো কবলগীয়াখিনি লিখিতভাবে দি হয়েছে মুকুল গগৈ ডাঙরিয়া দেবজিৎ বৰা ডাঙরিয়া আর মানিক আহমেদ ডাঙরিয়া তিনজন আহিছিল আনহাতে সাহিত্য সভার গুৱাহাটী কার্যালয়ের পৰা ফাইল চুরি কাণ্ডৰ বিতর্কৰ মাজতে পানবজাৰ থানায় সোধপোছৰ বাবে মাতিছে সাহিত্য সভার কর্মচারী আৰু বিষয়ববিয়া তদন্ত সমিতির সদস্য অজিত শর্মা মিহির বৰুৱা আৰু কর্মচারী কনক ডেকার বিরুদ্ধে গুছৰ দুদিন পূর্বে মৃত্যু হওয়া কর্মচারী ক্ষীরুদ মুদৈর পত্নীর ইফালে বিত্তীয় অনিয়মত জড়িত থকার অভিযোগত গাণনিক মহোদর তালুকদারক বাধ্যতামূলক ছুটি দিছে অসম সাহিত্য সভায় মৌসুমী শর্মাবৰুৱাৰ রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট